সুখী হতে হলে জীবনে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রমী একজন মানুষ হতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটো হাত দিয়েছেন, এখানে ব্রেইন দিয়েছেন, আপনি ছোটকাল থেকেই আপনার মধ্যে কাজ করার একটা স্পৃহা থাকতে হবে এবং আপনাকে নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিতে হবে। সুখটা একেবারে নিতান্তই আপনার নিজের উপর নির্ভর করে। আপনি যদি চান যে আপনি সুখী হবেন, চুটকির ব্যাপার, আপনার মনটা থাকতে হবে ছোট্ট বাচ্চাদের মতো। বয়সটা একেবারে ম্যাটার করে না, গেম খেলার একটা উপকারিতা আমি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমিন রহমান ডলার্স বাংলা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি প্রীতির শুভেচ্ছা। কেমন আছেন সবাই? বাংলাদেশ থেকে কিছুদিন হলো ঘুরে এলাম, দেশ থেকে একটু অসুস্থ হয়ে এসেছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, কখনো ব্রেইনটাকে অলস অবস্থায় থাকতে দেবেন না। সকাল বিকাল দুইবেলা একটু ব্যায়াম করবেন, আর নামাজ তো পাঁচ ওয়াক্ত অবশ্যই আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপরে গেম খেলুন, যখন প্রচুর সময় হাতে থাকে তখন আমি ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করি, ফুটবল খেলি, ক্রিকেটও খেলি এখানে। তারপরও যদি দেখি সবাই খুব ব্যস্ত, আমি একা একা ফিল করছি, তখন আমি কম্পিউটারে বসে গেম খেলতে শুরু করি। তো কীভাবে আমি গেম খেলি আজকে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এইখানে আমি এখন একটা গেম শুরু করব। ভীষণ পেরেশান হয়ে গেছি, দেখতে পাচ্ছেন কিবোর্ড নিয়ে খেলতে খেলতে, ওরে বাপরে বাপ, ভীষণ পরিশ্রমের কাজ। হ্যাঁ, গেম খেলার একটা উপকারিতা আমি বুঝতে পারছি, যেমন আমার হাত পা শরীর দেহ মন ব্রেইনটা পর্যন্ত একেবারে সচল। আমি কিন্তু ভীষণ এনজয় করি। আপনার বয়সটা যতই হোক, বয়সটা একেবারে ম্যাটার করে না, আপনার মনটা থাকতে হবে ছোট্ট বাচ্চাদের মতো, তাহলে আপনি এই পৃথিবীটাকে সুন্দর করে এনজয় করতে পারবেন। আপনি সবার সঙ্গে হাসি খুশি ব্যবহার করতে পারবেন, আপনি উপভোগ করুন এই পৃথিবীটাকে। ইতিবাচক চিন্তা ভাবনা করবেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার যত করবেন আপনি রাতের বেলা আরামে একটা নিশ্চিন্তে ঘুম আসতে পারবেন। আর ঠিক আমার মতো এরকম করে গেম খেলবেন। ওকে, আজকের মতো শেষ করে দিই, অনেক খেলা হয়ে গেল, অনেক গেম খেললাম, স্টপ।